বা WBPH যাকে ব্রাউন প্লান্ট হপর কুয়া হচ্ছে ধানের সাধারণত ওড়িশার সেপ্টেম্বর অক্টোবর মাসের লাগুচি এবং এহা থোড় অবস্থায় ফ্লাওয়ারিং স্টেজে ধানের মুখ্যত দেখা যায়। মেঘুয়া পাগ হলে এর সংখ্যা বহুত বড়ি যায়। জয় জগন্নাথ, মু আসি পৌঁছিছি চাপলা গাঁ। চাপলা গাঁ জলেশ্বর ব্লকরে অবস্থিত বালেশ্বর জেলার। এটি চাষীঙ্কর গোটে কমপ্লেন্ট পাইলে কি তাঙ্কর বিপিএচ লাগিছি। তো আসন্তু দেখিবা বিপিএচ র কোন কন্ডিশন অছি, তাকু তারপরে আমি নিয়ন্ত্রণ পদ্ধতি কু যিবা। তো মো সহিত অছন্তি দেবাশিষ দাস, জনে যুব চাষী, জনে যুব উদ্যোগী। চাষকু সিয়ে নিজে করিবা সঙ্গে সঙ্গে অন্য মানকু মধ্যে সাহায্য করছন্তি চাষরে। দেবাশিষ বাবুকু অনুরোধ করিবি, সিয়ে টিকে দেখে দেবে তাঙ্ক জমিরে বিপিএচ কেমিতি লাগিছি এবং তারপরে মু কইবি ইয়াকু কেমিতি কন্ট্রোল আমি করি পারিবা। বিপিএচ আপনকর এপটে আপনকর ধড়া পিঠিয়া লাগুছন্তি, যোটা হোয়াইট ব্যাগ প্লান্ট হপর কুয়া হচ্ছে WBPH, আউ কিছু লাগুচন্তি ব্রাউন প্লান্ট হপর। তো ইয়াকু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কুহতি, মাটিয়া গুন্ডি পোক কুহতি, কিছু গুন্ডি পোক কুহতি, কিছু লোক জাওয়া কুহতি, কিছু জৌয়া পোক কুহতি, অন্য নাম মধ্যে অছি। তো ইয়াকু ইংলিশে বিপিএচ আউ WBPH কুহতি। এহা পানি স্তর যে জমিরে থাই তা উপরকু রুহে, আউ মুখ্যত বুদারে রুহে। তেণু এহাকু যেতবে প্রথমে ইয়ে আক্রমণ করে, সিয়ে কোন করে কি গছরু রস শুষি নিয়ে, সেইপাই গছ পত্র গুড়াক কিছু হলদিয়া পড়ি আসে। যেতবে অধিক আক্রান্ত হুয়ে জমি, সেতবে জমি পত্র গুড়াক পোড়ি গলা ভলিয়া লাগে, গোলাকারে পোড়ি গলা ভলিয়া লাগে। দূরর বা উপরু দেখিলে আপনার দেখিবে গোলাকারে পোড়ি পোড়ি যায়। তো বর্তমান মো সহিত দেবাশিষ বাবু অছন্তি এবং তাঙ্কর জনে কর্মচারী মধ্যে অছন্তি। তো ইয়াকু নিয়ন্ত্রণ করিবা, যেহেতু ইয়াকু মধ্যে ওয়েস্টার্ন ওড়িশার গত বর্ষ বা বিগত বর্ষ মানকরে বহুত বেশি আক্রান্ত হইতিলা এবং ওয়েস্টার্ন ওড়িশার ইয়াকু চকড়া পোক বলি কুহতি। চকড়া বা মাটিয়া গুন্ডি বা ধড়া পিঠিয়া বা গুন্ডি পোক, জাওয়া জৌয়া বিভিন্ন নামে যাহা বি কুহতু, ইয়াকু নিয়ন্ত্রণ কেমিতি করিবা। নিয়ন্ত্রণ করিয়া পূর্বর আপনার গোটে ইকোনমিক থ্রেটস হোল্ড লিমিট আপনার দেখিবে, ইটিএল যেটা আমার কুয়াযাউছি আর্থিক দেহলি সীমা। আপন প্রত্যেক বুদারে যদি পাঁচ রু দশটি আপনার পোক থাকে, তাহলে আপনার নিয়ন্ত্রণ করিয়া কথা নিশ্চিত চিন্তা করিয়া উচিত। পাঁচ রু দশটি আপনার ইটিএল লেবুল ভিতরে, তাটু অধিকা রহিলে আপনার নিয়ন্ত্রণ করিবাকু হি পড়িব, নহলে আপনার ফসল হানি ঘটিবার সম্ভাবনা অছি। প্রথমে আপনার দেখিবে কি সাধারণত যেটি ধাড়ি রুয়া যাই এই সমস্যা কম রুহে, আউ যেটি নাইট্রোজেন বেশি পড়ে, পটাস কম প্রয়োগ হুয়ে, সে জায়গায় মধ্যে এই সমস্যা অনেক পরিমাণের দেখা যায়। তেণু আপনার প্রথম কাম করতু কি নাইট্রোজেন আপনার প্রয়োগ বন্ধ করতু বর্তমান পাই, এবং পটাস একর প্রতি যদি পারিবে 10 কিলো যায় প্রয়োগ করে পারিবে। দ্বিতীয় কাম হচ্ছে যদি জলসেচন এবং আপনার জল নিষ্কাশনর ব্যবস্থা অছি, তাহলে আপন তাকু থরে বা দ্বিথর জল বুড়াই দিয়ন্তু এবং জল বাহার করে দিয়ন্তু। দ্বিতীয় কাম আপন পূর্ব পশ্চিম দিগরে প্রতি 2 মিটর ছাড়িকি আপন পাহি ভাঙ্গি দেবে। পাহি ভাঙ্গি দেলে লাভটি কোণ হব, সূর্য কিরণ যেতবে জমিরে ঠিক ভাবে পড়িব, বায়ু চলাচল ঠিক ভাবে করিব, সেতবে এই পোক জমিরে রহিবাকু চাহিবে নাই। তৃতীয় পদ্ধতি হিসাবে আপন করি পারিবে কি, তৃতীয় পদ্ধতি মু কইদেলি, চতুর্থ পদ্ধতি আমি যিবা নিম জাতীয় কীটনাশককু প্রয়োগ করিয়া পাই। নিম জাতীয় কীটনাশক প্রয়োগ বিধি এহা কি আপন 300 মিলিলিটর 300 PPM র নিম জাতীয় কীটনাশক প্রতি লিটর পানিরে 5 মিলিলিটর হিসাবে মিশাইকি আপন প্রয়োগ করি পারিবে। 1500 PPM যদি মিলুচি আপন তাকু 3 মিলিলিটর প্রতি লিটর পানিরে মিশাইকি প্রয়োগ করে পারিবে, কিংবা যদি 10000 PPM মিলুচি 1 ML হিসাবে প্রতি লিটর পানিরে মিশাইকি স্প্রে করিবে। কিন্তু স্প্রে করিয়া বিধি মনে রাখন্তু, মূলকু মুখ্যত স্প্রে করিবে এবং একর প্রতি 200 লিটর পানি প্রয়োগ হওয়া দরকার। যদি আপন 15 লিটিয়া ড্রমরে করুচন্তি, তাহলে আপন সেই হিসাবে
ପାଖାପାଖି 13 ଡ୍ରମ୍ ଆପଣଙ୍କୁ ପ୍ରୟୋଗ କରିବାକୁ ପଡ଼ିବ। ଯଦି ପାୱାର ସ୍ପ୍ରେୟରରେ କରୁଛନ୍ତି ଗୋଟେ ଏକରରେ 90 ଲିଟର ସ୍ପ୍ରେ କଲେ ବି ଚଳିପାରେ, କିନ୍ତୁ ଔଷଧ ପରିମାଣ ଆପଣ ସେହି ହିସାବରେ ବଢ଼େଇବାକୁ ପଡ଼ିବ। 200 ଲିଟର ପାଣିରେ ଯେତିକି ଔଷଧ ଦରକାର ସେହି ହିସାବରେ ଆପଣ ମିଶେଇବେ। ଏବେ ଆସନ୍ତୁ ରାସାୟନିକ ପଦ୍ଧତିରେ ଆପଣ କେମିତି ଆମେ ନିୟନ୍ତ୍ରଣ କରିପାରିବା ମାଟିଆ ଗୁଣ୍ଡି ପୋକକୁ। ରାସାୟନିକ ପଦ୍ଧତିରେ ଅନେକ ଔଷଧ ଅଛି, ମୁଁ ଯାହାର ଟେକ୍ନିକାଲ ନାମ ଗୁଡ଼ାକ କେମିକାଲ ନାମ ଗୁଡ଼ାକ ଆପଣଙ୍କୁ କହୁଛି। ଆପଣ ଦେଖନ୍ତୁ ପୁରୁଣା ମିଳୁଥିବା କୀଟନାଶକ ଭିତରେ ଆପଣ ଥାୟୋମେଥକ୍ଜାମ୍ 25 WP 40 ଗ୍ରାମ ଗୋଟିଏ ଏକରରେ ପ୍ରୟୋଗ ହେବ 200 ଲିଟର ପାଣିରେ। ନଚେତ ଆପଣ ଏଥିପ୍ରଲ 40 ଆଉ ଇମିଡାକ୍ଲୋପ୍ରିଡ 40% WG ଗୋଟେ ମିଶ୍ରିତ ଫର୍ମୁଲା ମିଳୁଛି, ଯେଉଁଟା ଏକର ପ୍ରତି 40 ଗ୍ରାମ ହିସାବରେ ଆପଣ ପ୍ରୟୋଗ କରିପାରିବେ 200 ଲିଟର ପାଣିରେ। ଫ୍ଲୋନିକା ମାଇଡ୍ ବହୁତ ଆଜିକାଲି ବ୍ୟବହାର ହେଉଛି ଆଉ ଭଲ ଫଳପ୍ରଦ ମଧ୍ୟ, ଏହା 50 WP ମିଳେ, 60 ଗ୍ରାମ ପ୍ରୟୋଗ କରିବେ ଆପଣ ଏକର ପ୍ରତି। କିମ୍ବା ପାୟୋମେଟ୍ରୋଜିନ୍ 50 WP 120 ଗ୍ରାମ 200 ଲିଟର ପାଣିରେ ମିଶାଇ ଏକର ପ୍ରତି ପ୍ରୟୋଗ କରିବେ। କ୍ଲୋଥିଆନିଡିନ୍ 50% WG 9.5 ଗ୍ରାମ ଗୋଟେ ଏକରକୁ ଲାଗିବ 200 ଲିଟର ପାଣିରେ। କିମ୍ବା ଡାଇନୋଟିଫ୍ୟୁରନ୍ 20% AC 80 ଗ୍ରାମ ପ୍ରୟୋଗ କରିପାରିବେ। କିମ୍ବା ବୁପ୍ରୋଫେଜିନ୍ 15% AC ଫେଟ୍ 35% WP ମିଶ୍ରିତ କୀଟନାଶକ ଏକର ପ୍ରତି 500 ଗ୍ରାମ ପ୍ରୟୋଗ କରିପାରିବେ। ନହେଲେ ଇମିଡାକ୍ଲୋପ୍ରିଡ୍ ଗୋଟେ ପୁରୁଣା ଫର୍ମୁଲା ଅଛି 7.8% SL ତାକୁ 55 ଗ୍ରାମ ଗୋଟେ ଏକରକୁ ଆବଶ୍ୟକ ଅଛି। କିନ୍ତୁ ଗୋଟେ ମନେ ରଖନ୍ତୁ, ଯେଉଁଟା ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ଆପଣ କହିବାକୁ ଚାହୁଁଛି, କିନ୍ତୁ ଭୁଲ କୀଟନାଶକ ଚାଷୀ ପ୍ରୟୋଗ କରନ୍ତି ଯେଉଁଥିରେ କି ଏ ପୋକ ବଢ଼ିଯାଏ, ଯେମିତି କ୍ଲୋରୋପାଇରିଫସ୍, ଫରେଟ୍, ମେଟାସିଡ୍, ସାଇପରମେଥ୍ରିନ୍, ଡେଲ୍ଟାମେଥ୍ରିନ୍, ଡାଏଜିନନ୍, ଏଇସବୁ ଜିନିଷ ଆପଣ ପ୍ରୟୋଗ କରନ୍ତୁ ନାହିଁ। ଆଉ ଗୋଟେ ମନେ ରଖିବେ, ଆପଣ ଯଦି ପୋକକୁ ଅଧିକ ହେଇଛି ଆପଣ ଆଉ ସପ୍ତାହେ ପରେ ଆଉ ଥରେ ସ୍ପ୍ରେ କରିପାରିବେ, କିନ୍ତୁ ଯେଉଁ କୀଟନାଶକ ଆପଣ ଥରେ ସ୍ପ୍ରେ କରିଥିବେ ତାକୁ ବଦଳେଇ ଦେବେ। ଆପଣ ଧରନ୍ତୁ ଆପଣ ଫ୍ଲୋନିକା ମାଇଡ୍ କରିଛନ୍ତି, 7 ଦିନ ପରେ ଯେତେବେଳେ କରିବେ ଆପଣ ହୁଏତ ପାୟୋମେଟ୍ରୋଜିନ୍କୁ ନେଇପାରିବେ ବା ଆପଣ ହୁଏତ ଥାୟୋମେଥକ୍ଜାମ୍କୁ ନେଇପାରିବେ। ମୁଁ ଭାବୁଛି ଏଇ ଯେଉଁ ଆପଣଙ୍କୁ ରେକମେଣ୍ଡ ଆମେ କଲୁ, ଯେଉଁ ପ୍ରୋସେସ୍ଟି ମୁଁ ବତେଇଲି ଆପଣଙ୍କୁ ଠିକ୍ ଲାଗିଥିବ, ଏବଂ ଆପଣ ପ୍ରୟୋଗ କରିକି ଆପଣଙ୍କର ଯେଉଁ BPH ସମସ୍ୟା ଜମିରେ ଅଛି, ଚକଡ଼ା ସମସ୍ୟା ଜମିରେ ଅଛି, ତାକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିପାରିବେ। ଆଉ କ'ଣ ତଥ୍ୟ ଆପଣଙ୍କୁ ଆବଶ୍ୟକ ଅଛି ଆପଣ ଆମ ଚ୍ୟାନେଲର କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଲେଖନ୍ତୁ, ମୁଁ ଚେଷ୍ଟା କରିବି ଆଗାମୀ ଦିନରେ ଆପଣଙ୍କୁ ସେହି ତଥ୍ୟ ପରିବେଷଣ କରିବା ପାଇଁ। ଏବଂ ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗୁଛି ଆପଣ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ ଅନ୍ୟମାନଙ୍କୁ, ଏବଂ ଅନୁରୋଧ କରିବି କି ଏହି ଚ୍ୟାନେଲଟିକୁ ଆପଣମାନେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ସମସ୍ତଙ୍କୁ ନମସ୍କାର, ଆପଣମାନଙ୍କର ଶୁଭ ମନାସି। ମୁଁ ରହୁଛି ଡକ୍ଟର ଶାନ୍ତନୁ କୁମାର ପାତ୍ର, ଜୟ ଜଗନ୍ନାଥ।